মাথা চুলগুলি কালো, ছেলে হিসেবে ভালো, কিন্তু এখন লাল, আসলে একটা মাল। আল্লাহ পাক ফেম টেম করছ, জুতাটা বাইরে ফুটায় লম্বা বানা মোদি করে দিছি। এই এই ক্যাসেট তুই উঠ উঠ, আরে ভাই সিরি, এই ফুলা, এই উঠ, দাঁড়া, এই উঠ 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 উঠ, তুই উঠ, দাঁড়া 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 দাঁড়া, তোমার চুল কি এমনি না লাল করছ? লাল করছে, আরে শাশুড়ি এটাই দিছে না বুঝছে? আচ্ছা এরা কিচ্ছু করছে না, এরা চুলটি কালা করার সুযোগ দে, এই সামনে চুল কালা কর বাবু, হ্যাঁ যাও 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 যাও, একটু যাও একটু বুঝ যাও যাও, দিগি দিগি দিগি, আচ্ছা বহ আয়া আয়া, শেষবারের মতো আয়ো, আসো আসো, না এমনি ভালো ভদ্র ছেলে, হ্যাঁ মাথা চুলগুলি কালো, ছেলে হিসেবে ভালো, কিন্তু এখন লাল, আসলে একটা মাল। এই পোলা আর কি চুল লাল থাকবে? এই বেটা এই যে এই বয়সে করেছিস তুই চুল লাল, এমন একদিন হবে এই লাল চুলি হতে পারে তোর কাল। আজ থেকে বলে দিলাম চুলগুলো কালো করো বাবা, এই বয়সে যদি চুল লাল হয়, না জানি তুমি ঘরে বাপ মারে মানো কিনা আমি জানি না, আল্লাহ তার আব্বা মারে নে খায়াত দান করো, আল্লাহ পাক ফেম টেম করছ, জুতাটা বাইরে ফুটায় লম্বা বানা মোদি করে দিছি, লাল চুল চলবে না ঠিক কিনা বলেন? ফি আইয়ে সূরাতি মাশা আরাক্কাবাব, আল্লাহ তোর জন্য পছন্দ করছে ঠিক এভাবে বানাইছে, তুই আল্লাহর সৌন্দর্য সৌন্দর্যের প্রতীক চুলকে কেন বিকৃতি করবি? চুল লাল চলবে, কালকে গতকাল একটা ধরছিলাম কিরে, চুল যে কাটছি একবার আমাদের ডাবাইলে এরি খেতে লাইলের মতন, পুরা পুরা নদীর ভার ডেনের মতন ডাবাইছি এমনি, একটা ধরছিলাম কালকে ইয়াতে পইল পইল ধরছিলাম মিলে, আর আজকে থেকে বাবা তুমি লাল না চুল কালো করবো, হ্যাঁ ভদ্র ছেলে।